আজকের ভিডিওটি থাকবে একটি চশমা নিয়ে, তবে এটি কোনো সাধারণ চশমা নয়। আপনি কি জানেন আমাদের শরীরের গুরুত্বপূর্ণ অংশ হলো দুইটি চোখ, আর এই দুইটি চোখ না থাকলে সারা পৃথিবী আমাদের অন্ধকার লাগবে। আর আপনি কি জানেন এই দুইটি চোখ আমরা প্রতিনিয়তই ড্যামেজ করতে থাকি। সেজন্য আজকে একটি চশমার সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব যে চশমাটি পড়লে আপনার চোখটা থাকবে নিরাপদ এবং আপনাদের কম্পিউটার কাজে এবং বিভিন্ন নিখুঁত কাজে এটি অনেক সাহায্য করবে। এটি কিনা উচিত হবে কিনা পরীক্ষা সহকারে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ফুল রিভিউটি আশা করি আপনারা টেনে টেনে দেখবেন না, তাহলে গুরুত্বপূর্ণ অংশ আপনি মিস করে যাবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। ফিরে আসলাম মূল ভিডিওটির অংশে। আগেই বলেছি এটি কোনো সাধারণ চশমা নয়। এখন আমরা এটা আনবক্সিং করব এবং দেখব ভিতরে আমাদের কী কী দিয়েছে এবং সম্পূর্ণ গুণাগুণ আপনাদের পরীক্ষা করে দেখাবো, সব কিছু সরাসরি আপনাদেরকে দেখাবো। আশা করি আজকের ভিডিওটি আপনার খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলছে এবং খুবই নতুন একটি ভিডিও এবং কাজের ভিডিও। তো চলুন আজকে সম্পূর্ণভাবে এখন আমরা এটি কিভাবে আনবক্সিং করব দেখে আসি। তো মোটামুটি আমাদের আনবক্সিং করা হয়ে গেছে এবং দেখতে পাচ্ছেন ভিতরে অনেক কিছুই আমাদের কোম্পানি দিয়েছে। প্রথমেই দেখতে পাচ্ছেন কিছু আমাদের কাগজ রয়েছে। তো এই কাগজে কি কি লেখা আছে অবশ্যই এগুলো আপনারা পড়ে নেবেন। নির্দিষ্ট কোনো কোম্পানির এখানে সব কিছু আমাদের নিষেধ এবং কোনটি করা যাবে না, কোনটি করা যাবে এটার সঠিক যে পরামর্শ বা নিয়ম সব কিছু এখানে লেখা আছে। এছাড়াও এটা আপনি কিভাবে কিনবেন, সরাসরি কল করেও কিনতে পারবেন, সেই জিনিসগুলো এখানে দেয়া আছে। আশা করি এগুলো পড়ে নেবেন। এরপর দেখতে পাচ্ছেন আমাদের এরকম একটি প্যাকেট, ভিতরেই আমরা দেখতে পেয়েছি একটি টিস্যুর অবস্থান। মূলত এটার ভিতরে একটি টিস্যু জাতীয় আমাদের কাপড় রয়েছে, সেটা দিয়ে আমরা গ্লাসটি পরিষ্কার করতে পারবো। এছাড়াও আমাদের একটি নরম টিস্যু জাতীয় একটি কাপড় দেওয়া হয়েছে, সেটা দিয়ে আমরা পরিষ্কার করতে পারবো। এরপর দেখতে পাচ্ছেন ওয়ারেন্টি কার্ডের মতো রয়েছে। আসলে মূলত এখানে ওয়ারেন্টি কার্ডে কিছু উল্লেখ করা নেই, তো এটা যেহেতু অনলাইনের তো আসলে ওয়ারেন্টির কোনো বিষয় নেই, তারপর ওয়ারেন্টি কার্ড দেওয়া হয়েছে। এবং ভিতরে দেখতে পাচ্ছেন ছোট্ট একটি লেজার লাইট আছে, এবং এই লেজার লাইট দিয়ে আপনি কিভাবে পরীক্ষা করবেন আপনার চোখে কোনো রকমের আলোর এফেক্ট এবং কোনো সমস্যা হয় কিনা সেটি দেখার জন্য মূলত এই লেজার লাইটটি দিয়েছে। এরপর দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে, এখানে দেখতে পাচ্ছেন লেন্স ক্লিনার, মূলত একটি লেন্স ক্লিনার। এটা যখন আপনার চশমাটি ঘোলা হয়ে যাবে বা ময়লা হয়ে যাবে তখন আপনি এই লেন্স ক্লিনার দিয়ে আপনি কাপড়ের মাধ্যমে বা টিস্যুর মাধ্যমে আপনি পরিষ্কার করতে পারবেন। এরপরে দেখতে পাচ্ছেন চশমাটি আমরা হাতে পেলাম এবং উপরে রয়েছে একটি কেসিং। কেসিংয়ের ভিতরেই মূলত আমাদের চশমাটি রয়েছে। এরপর আমরা দেখব চশমার গুণাগুণ, তো সেই জন্য অবশ্যই আমরা খুলে নিব। খুলে নেওয়ার পর দেখতে পাচ্ছেন একটি টিস্যু রয়েছে, টিস্যু জাতীয় কাপড় রয়েছে এবং রয়েছে একটি চশমা। তো মূলত এটি কোনো সাধারণ চশমা নয়, আগেই আমি বলেছি। তো এই চশমাটার যে গুণ চলুন এখন পরীক্ষা করব। অবশেষে আমরা চশমাটি হাতে নিলাম এবং দেখতে পাচ্ছেন খুব পরিষ্কার পরিচ্ছন্ন। মূলত এই চশমাটি একটি সাধারণ চশমার মতো দেখতে বোঝায়, তো আসলে সাধারণ চশমা না। দেখতে পাবেন সাধারণ চশমা এরকম আপনাদের যে ডান্ডি থাকবে সেটি কিন্তু এরকম চাপ দিলে কিন্তু সেটা ভেঙে যায়, অনেকটাই কিন্তু নাজুক থাকে। এটা দেখতে পাচ্ছেন আপনি ইচ্ছে করলে ভাঁজও করতে পারবেন, এবং আপনার মাটিতে পড়ে গেলে বা কোনো অংশে এটা যদি পড়ে যায় বা কোনো চাপ লাগে তাহলে কিন্তু এটা কিন্তু ভাঙার কোনো চান্স থাকবে না। আর এটি যখন আপনি চশমায় যখন চোখে দিবেন তখন আলোর যে রোশনি, দেখেন আপনি একটি মোটরসাইকেল চালান তখন কিন্তু বিপরীত থেকে একটা গাড়ি আসলে আপনার যে আলোটা পড়ে সেটা কিন্তু এখানে এফেক্ট পড়বে না বা চোখে আপনার লাগবে না, সেই জন্য অবশ্যই চশমাটি পরা উচিত। দেখতে পাচ্ছেন ক্লিনার দিয়েছে, যখন আপনার গ্লাসটি ঘোলা হয়ে যাবে ময়লা হয়ে যাবে তখন কিন্তু এটা মেরে আপনি গ্লাসটি পরিষ্কার করতে পারবেন। এছাড়াও আপনারা আছেন যারা গেম খেলেন, 24 ঘন্টা মোবাইলে গেম খেলেন, এছাড়াও আপনারা কম্পিউটার ব্যবহার করেন, নিখুঁত যারা কাজ করেন অবশ্যই এই চশমাটি প্রয়োজন, কারণ অতিরিক্ত আলোর রোশনি এটাকে বাধাপ্রাপ্ত করে। তো সেই জন্য দেখতে পাচ্ছেন একটি লেজার লাইট দিয়েছে। এই লেজার লাইটটি এখন আপনাদের পরীক্ষা করে দেখাবো। দেখতে পাচ্ছেন চশমাটার আমরা নিচ থেকে মারছি এবং উপরে কিন্তু সেটি দেখতে পাচ্ছেন ক্যামেরায় ভালোভাবে বোঝাচ্ছে না এবং কিন্তু ছড়িয়ে যাচ্ছে না। এটা যদি ছাড়া আমরা এখন মারি তাহলে দেখতে পাবেন আমাদের ক্যামেরায় কতটুকু এফেক্ট পড়ে, আশা করি আপনারা বুঝতে পারছেন। এবং এটি আপনাদের কেনা উচিত কিনা আমি কমেন্ট করবো, যা অবশ্যই আপনারা এটা নিয়ে নেবেন যারা নিখুঁত কাজ করেন গ্রাফিক্সের বা কম্পিউটারের বিভিন্ন রকমের ক্ষুদ্র কাজ করেন। এছাড়াও আপনারা বিভিন্ন বাহিরে যান বা আপনি যখন মোটরসাইকেল ড্রাইভ করেন তখন ধুলোবালু হতে আপনার বিভিন্ন চোখে ময়লা যায়, তখন আপনার দেখবেন এরকম চোখে সমস্যা হয়। এছাড়া নিখুঁত কাজ করতে করতে আমাদের চোখের জ্যোতি এবং পাওয়ার কমে যায়, সেক্ষেত্রে আমাদের এরকম একটি চশমা পরা উচিত।
আর এই চশমাটি পরলে অবশ্যই আপনার চোখে খুব আরামদায়ক লাগবে এবং আপনার চোখে বিভিন্ন রকমের যে এফেক্ট সেটি কিন্তু পড়বে না। তো এটি মূলত আপনারা যারা মোবাইল ইউজ করেন, মোবাইলে যারা গেম খেলেন, মোবাইলে কাজ করেন সারা, তারাও এই চশমাটি অবশ্যই আপনারা কিনে নেবেন। তো এই ছিল মূলত আজকের এই ভিডিওটি, আশা করি আপনাদের বুঝাতে পেরেছি। এখন কাজের কথায় আসি, সেটি হলো এটা আপনি কিনবেন কিভাবে। এটি কেনার জন্য ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে, সেখান থেকে আপনারা কিনে নিতে পারবেন 1100 টাকার আশেপাশে। এটি কিনতে চাইলে ডিসক্রিপশন বক্স চেক করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।